নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি সাতগাছিয়া থেকে, পূর্ব বর্ধমান জেলা থেকে, তার একটা ছোট গ্রাম সাতগাছিয়া, সেখান থেকে উপস্থিত রয়েছি। আর আমার সামনে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, সে এখানে উপস্থিত রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে গ্রামের মানুষের ভিড় উপচে পড়েছে দেখার মতো, প্রত্যেকটা মানুষ কিন্তু এই কিংবদন্তি ক্রিকেটারকে দেখতে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটো বিশ্বকাপ জিতেছেন কিন্তু এই কিংবদন্তি ক্রিকেটার। আর দেখতেই পাচ্ছেন এখানে বসে রয়েছে স্টেজের ওপরে সবাই। আর এর আগেও অনেকে এখানে এসেছেন, সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট পাশে হচ্ছে, সেটা আপনারা শুনতেই পাচ্ছেন। তবে মানুষের ভিড়টা দেখুন, একটু আগেই এখানেই কিন্তু হয়ে গেল যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই ক্রিকেট টুর্নামেন্টে অনেক দল পার্টিসিপেট করেছিল। আর এখন দেখতেই পাচ্ছেন ক্লাইভ লয়েড, তিনি কিন্তু আমাদের সামনে বসে রয়েছেন। তিনি সাতগাছিয়া স্কুলে উপস্থিত ছিলেন, স্কুলে উপস্থিত হয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন, খেলাধুলার ভালো দিক তিনি তুলে ধরেছেন। আর এখানে স্টেজের মধ্যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু উপস্থিত রয়েছে। এরপরেও আপনাদের সামনে বেশ কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলোতে আপনাদের সামনে তুলে ধরবো যেখান থেকে আরো বিশেষ কি মুক্ত হলো, ততক্ষণে চোখ রাখুন আপনারা স্পট অন নিউজ ক্যামেরায়।